Hey guys, good morning. Welcome to my new vlog. বাজে এখন 12টা 1 12:01 আমাদের হিরোজিদা স্নান টান করে আমিও স্নান টান করে একদম ফ্রেশ ও কি ও কি আমি ধরব হ্যাঁ বল ঠিক আছে বল আমি ধরব হট করে পড়ে গেলে তখন সর্বনাশ হয়ে যাবে দেখবি আমি কেমন ব্লক করি তো এখন আমরা এখানে আছি আর আপনারা দেখতেই পাবেন একটা ব্লগ কিছু আর দুদিন পর আর আবার একসাথে বাবা আমার মুখ ছেদ করে ওঠে তুই বল না আমি ধরছি তো তুমি বলো আমি পারি তো হ্যাঁ পারো চলো আর গুড মর্নিং থেকে শুরু করতে হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমরা শুভি ভাই আজকে আমার একটা খুব একটা ভালো জিনিস আছে সেটা আর আমার সকাল থেকে উঠে এই যে সেই বার্থডে তে গিফট পেয়েছিল মনে আছে একটা এটা তো হারিয়ে দিয়েছে ওই জন্য চিরুনি দিয়ে বাজাচ্ছিল এইটা খুলে পড়ে গেছে এটা ভালো ভালো লাগা কান ঝালাপাল হয়ে দেখো গোগো দেখছে এখানে কি করছে এরা কি করছে কি দেখছো গোগো নিচে ওটা কি রাজার সিংহাসন গোগো তুমি কিছু বলবে হ্যাঁ গোগো তুমি কিছু বলে দাও বলে দাও গুড মর্নিং আর দেখো তোমাদের আমি বলি না যে আমাদের ছাদে কত ফুল ফোটে এই দেখো এত ফুল ফোটে ছাদে এখানে যত ফুল দেখছো সব ছাদের কিচ্ছু কেনা না কিন্তু প্রত্যেকটা ছাদের ফুল এগুলো হচ্ছে বেলি ফুল জবা ফুল হলুদ জবা লাল জবা গোলাপি জবা সাদা জবা পিঙ্ক জবা সব রকম ফুল হয় আমাদের ছাদে হেই গাইজ গুড ইভিনিং বাজে এখন অ্যারাউন্ড 7:22 মানে ওই 7:30 মতন কাকা গেছিল পড়তে এই জাস্ট আসলো কেন খাবো এখন কালকে যাবো কি এদিকটা টাকলা লাগছে কেন দেখি ঘর এদিক ঘর এই দিকটা ওই দিকটা না না কেমন ক্যামেরা এই জায়গাটায় না দেখি কেমন একটা টাকলা টাকলা টাইপের আমার পুরো মাথা ভর্তি চুল আর এখানে একটু মুড়ি মাখা খাচ্ছি এখন এটা হচ্ছে কি কি চপ এটা ভেজিটেবল মনে নাকি একটা ভেজিটেবল আর একটা চিকেন চপ আর এই চা গরম গরম চায়ের চপ আর তোর আজকে ম্যাথ এক্সাম কেমন হলো বললি না তো তিনটে পারো নেই ও ঠিক আছে কাকা একটু ম্যাথে কাঁচা না আমিও ছোটবেলায় ছিলাম ম্যাথে অনেক কম না অত না মানে একটু যখন বড় হই ধীরে ধীরে তখন ম্যাথে আস্তে আস্তে কাঁচা হতে থাকি আর দেখো চিকেন চপটা কোথা থেকে এনেছে জানি না বাট এরকম ভিতরে এরকম বড় বড় চিকেনের পিস মারাত্মক লাগছে খেতে আর ভেজিটেবল চপটাও আমার কেন জানি না আমি মানে ননভেজ তো ভালো খাই বাট আমার ভেজিটেবল চপ পার্টিকুলারলি এত ভালো লাগে না আর এখানে দেখো মা আর বৌদি কি করছে এটা মোচা ছাড়াচ্ছ না এটা কি হবে মোচার চপ কালকে কালকে হবে মোচার চপ এখানে হবে ঘো ঘোয়ের চপ আর এইখানে দেখো এটাকে দেখো কীভাবে ঘুমাচ্ছে মার পিছনে আর আমি আর কাকা এখন খেলবো একটু এখন এটা নতুন হয়ে গেছে নতুন হয়ে গেছে না এগুলো সব ইসে করেছে দাদা চেঞ্জ করেছে এইগুলো এই যে এই বাটনগুলো তারপর এই গার্ড ফার্ড এইগুলো এগুলো সব চেঞ্জ করে একদম নতুনের মতন হয়ে গেছে কি করছিস ওটাই দেখো এইটুকু গেড়ে বাচ্চা মোবাইল থেকে রিমোট ফিমোট অন করে সব করতে পারে ও কি ও ক্যামেরা দেখলে এরকম এক্সট্রা নাটক শুরু করে দেয় গোগো ঘুমালো দেখো কত আদর করছে এখন উড়ি বাবা উড়ি বাবা কে দিল ক্যামেরায় আপ্পাটা দেখো ওষুধের নাম শুনলে কেমন বল বল একটু বল ওষুধের
দেখো ওষুধ দেখলেই কোথায় ঢুকে যায় ভয়ে। কি ওই যে ওষুধ দিচ্ছে গো গো, দেখো মুখই খোলে না। কি ওষুধ এটা? হজমে লিভার খারাপ না? আরে গো গো কেন কেন হা কর বারোটা তো সেদিনই খেয়েছিলি। বারোটা ভাব, হ্যাঁ এত গোল আমি কাউকে দিইনি, দেখি আজকে কটা হয়। আর বাজে এখন 12:18, আমাদের খাওয়া দাওয়া সব ডান, এইবার আমরা কয়েকটা ইংলিশে রিপ্লাই দিয়ে অলরাইট, তো চলো তাড়াতাড়ি করে কয়েকটা। আমি বললাম তো কি, ও বলে দিয়েছে কাকাই, সরি সরি, আমার পরে আর একটাও বলা যাবে না। অলরাইট, তো ফার্স্ট লিখেছে অনিন্দিতা সাহা, দাদা মোমোর দোকানটার এক্সাক্ট লোকেশনটা দিও তো, আমি স্টেশন গড়িয়াতে থাকি। আচ্ছা, মানে আমাদের বাড়ির কাছেই, খুব বেশি দূর না। আমিও তোমার মতো মোমো স্যুপ খুব পছন্দ করি। ঢালাই ব্রিজ যাবার দিকে শেফ আলাদিনটা ক্রস করে একটু এগিয়ে গেলে উল্টো দিকে দেখবে একটা ব্রিজ আছে, যেখান থেকে বাস ক্রস করে ওই ব্রিজের পাশে দেখবে পকোড়া কাবাবের দোকান, সেকেন্ড দোকান যেখানে কিনা কাবাব বানায়। ওদের চিকেন মোমোটা খেয়ে দেখো, স্যুপটা দারুণ, ওদের স্যুপটা মনে হতো সেরা, আমার বেস্ট লাগে দোকানটা, তাই শেয়ার করলাম। এবার ইচ্ছা আছে এটা দেখার কার মোমোর স্যুপটা সবথেকে বেশি টেস্টি। গোলুমুলু কাকাইয়ের জন্য রইল অনেক চুমু ভালোবাসা। ওই দোকানগুলো আমি খেয়েছি আর তোমার শেফ আলাদিনেও খেয়েছি, শেফ আলাদিনে আমাদের ভিডিও রয়েছে, মানে আমাদের চ্যানেলের ভেরি সেকেন্ড ভিডিও, যেটা আজ থেকে প্রায় হয়তো 2 বছর আগে হয়েছিল, ওটা দেখবে শেফ আলাদিনে রয়েছে, মানে vlog 2 যেটা। আর ওখানকার খাবারগুলো সত্যিই খুব ভালো, মানে স্পেশালি ওদের প্রত্যেকটা, ওখানে যে কটা দোকান আছে ম্যাক্সিমাম দোকানের খাবারগুলো খুব ভালো। আর আমার যে মামার দোকানটা, এটা হচ্ছে তোমার আমাদের কালীবাজারে, বেসিক্যালি এটা হচ্ছে কালীবাজারে, বিদ্যাসাগর স্কুল আছে, ওই একটা স্কুল আছে, তার অপোজিটেই একটা দোকান আছে, হ্যাঁ সেটা হচ্ছে বিদ্যাসাগর স্কুল, বলে দাও সেটা। সেটা হলো বিদ্যাসাগর স্কুল, একদম কালীবাজারে তুমি আসলেই, মানে কাউকে জিজ্ঞেস করলে, মানে জানো হয়তো যারা এদিকে থাকো বিদ্যাসাগর স্কুল কোনটা। কিন্তু আমি সব সময় লক্ষ্য করেছি সকালবেলা আসবে না, সকালে, হ্যাঁ ওটা সকালে বসে না বিকাল থেকে বসে। নেক্সট লিখেছে মিঠু দাস, চিন্টু ভাই আবার আমার কাকাই শোনার পিছনে লাগছো, ডোন্ট ডু দ্যাট, না হলে কিন্তু ঢিসুম ঢিসুম। আমার কাকাই সোনা কিন্তু ওয়ার্ল্ড বেস্ট ব্লগার, এই বলে দিলাম। আর দাদা ভাইয়ের সাথে যেটা হয়েছে সেটা আমার সাথেও ছোট থেকে এমনটা বহুবার হয়েছে, কখনো গলা চেপে ধরেছে, কখনো ডাকছে, কখনো ভয় দেখাচ্ছে, ঘুম থেকে উঠে দেখলাম গায়ে আঁচড় বড় বড়, মা বলতো যে ভূতে আঁচড় দিয়েছে। ইভেন আজও ভূতের স্বপ্ন দেখেছি যে আমাকে পিছন থেকে ডাকছে নিশিমায়ের আওয়াজে। হয় এরকম অনেক সময়, পৃথিবীতে এরকম অনেক কিছুই আমাদের অজানা, আর তোমাদের এই রকম ন্যাচারাল ব্লগগুলোই আমার ভালো লাগে, ওভার কোনো কিছু ভালো লাগে না। আর মামার গন্ধরাজ মোমো অ্যান্ড স্যুপ খাওয়ার খুব ইচ্ছা থাকলো, যেটা তুমি বলেছো একদম ঠিকই বলেছো, এরকম আমি তো ভূত প্রেতে একদমই বিশ্বাস করি না, বাট কালকে মানে যখন এই ছাপটা দেখলাম না, তখন মানে আমি বুঝে পারলাম না, আমি সবসময় আনসার খুঁজি যে কোথা থেকে কীভাবে কেন, তো কোনো মানে প্রপার আনসার পাইনি। অনেকে বলছে যে ইসে হয়েছে, মানে ঘৌ ঘৌরা আঁচড় দিয়েছে, কিন্তু ঘৌ ঘৌরা মানে ওই বেডে ছিল না ওই সময়, একটা ঘৌ ঘৌ তো এখানে শোয়, আমার কাছে আরেকজন থাকে ওই ঘরে খাটের তলায় শোয়, তো ঘৌ ঘৌয়ের আঁচড় দেওয়ার কোনো জায়গায় নেই। ও তো স্বপ্ন দেখেছে না যে ওকে কেউ চেপে ধরেছে এক্স্যাক্টলি ওই জায়গাটায়, তো জানি না কি, বাট চলো
লিভ ইট, যেটা হয়ে গেছে হয়ে গেছে। আর আপনি কিছু বলতে চান স্যার এই ব্যাপারে, আপনার কিছু টিপ্পনি? আচ্ছা শকুনি কেমন আওয়াজ করে, এই যে বললো যে লাস্টে শকুনি না, ওটা নিশি, নিশি নিশি ভূত কেমন আওয়াজ করে? অনেক গল্প আছে নিশি ভূতের, গল্প শুনে ছোটবেলায় আমাদের বাপরে বাপ, বাথরুম করতে যেতে পারতাম না একা একা, এত ভয় লাগতো। মানে নিশির গল্প বলবে এইগুলো না, এখনকার বাচ্চারা আমি জানি না শোনে কি না, বাট আমার সময় বাবা মা খুব গল্প শোনাতো, আর আমি গল্প শুনতে খুব ভালোবাসতাম, গল্পের বই পড়তে খুব ভালোবাসতাম। তোরা তো এখন মোবাইলে পুরো ঢুকে গেছিস, মোবাইলে গেম খেলবো, এই করবো ওই করবো। আগেকার আমাদের ছোটবেলা ভাই দুর্দান্ত কাটিয়েছি আমরা, বলে তো লাভ নেই। তারপর আমাদের যেখানে গ্রামের বাড়ি সেখানে গেলে তো আলাদাই রোমাঞ্চ, বাপরে বাপ। প্রপারলি কারেন্ট ছিল না ওখানে, মানে অনেক ছোটবেলা, পরে তো ধীরে ধীরে কারেন্ট আসে, বাট ওই সেই বাসবাগান ফাঁসবাগান দিয়ে হেঁটে আসা, মানে সন্ধ্যার পর না মানে বুকে দম লাগতো ওই বাসবাগান দিয়ে হেঁটে আসতে, লিটারেলি বলছি, মানে সিরিয়াসলি। উফ, ওইসব দিনগুলো মনে পড়লো এখন কেমন লাগে, মানে বিকেল হয়ে গেলে যেই একটু অন্ধকার হয়ে যেত ওই বাসবাগানে, মানে বাপ রে বাপ। মানে এখন ধরো এত বড় হয়ে গেছে আমি তাও বলছি, মানে এখনও হয়তো আমি গেলে সাহস পাবো না ওই বাসবাগান দিয়ে হেঁটে আসা, মানে বিকেলের পর সন্ধ্যে হয়ে যাওয়ার সময়। তো এইসব জিনিসগুলো একটু তো হলেও মিস করি। আমার খুব ভয় লাগে বাসবাগানে, কার ভয় পেতে? ও তুই দেখলে বুঝতে পারবি, ওই জিনিস ফিল না করা অব্দি বোঝা যায় না যে মানে এক্স্যাক্টলি কি ওখানকার ভাইবটা। আমি ভাই যাবো না, আমার ভূত পেতে আমি দেখলে অজ্ঞান হয়ে যাই আমি। ভাই আমার ভূত পেতে, আর ওখানে কি বলতো ভূত প্রেত আছে এরকম কিছু নেই, মানে ওখানকার পরিবেশটা এমন না, ওই বাসবাগান বা ওই সব এরিয়ার, মানে আমি আমার তো এখনও মানে স্পষ্ট মনে আছে, ছোটোবেলা কাটিয়েছি তো আমরা ওখানে, বাট তাও স্পষ্ট মনে আছে যে কীরকম ওখানকে, মানে মানে শরীর পুরো না মানে ভারী হয়ে যেত ওখানে সন্ধ্যাবেলা। ধরো দু তিনজন মিলে আসতাম একসঙ্গে, আমি কখনো একা মানে খুব কম গেছি, তিন চারজন রয়েছে না তাও মনে হচ্ছে যেন কেউ ফলো করছে, কেউ পিছনে আসছে, মানে একটা গা ছমছমে ব্যাপার, মানে ওটার সাথে না কোনো কিছুর তুলনাই হয় না, ওই এক্সপিরিয়েন্সটাই মানে অলটুগেদার একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স। তো আমাদের মানে আই এম সো গ্ল্যাড কি আমি এরকম ছোটোবেলা কাটিয়ে এসেছি, হাত ব্যথা হয়ে গেছে। আচ্ছা নেক্সট লিখেছে মৌসুমি মণ্ডল, দাদাভাই আমার সাথেও একই সেম ঘটনা ঘটেছে। আমি নর্মালে রাত্রে ঘুমাচ্ছিলাম আর আমার মনে হচ্ছিল আমার বুকের উপর কেউ যেন বসে আছে, আমার দম আটকে আসছিল। আমি যখন চোখ খুলি তো আমার ঘরের কোণে কেউ যেন দাঁড়িয়ে আছে, কিন্তু আমি না নড়তে পারছি না কাউকে ডাকতে পারছি। আমার পাশে আমার বোন ছিল, বোনকে ডাকছি কিন্তু আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। আমার বোন সাইড ঘুরতে গেছে আর ওর হাতটা আমার গায়ে লেগে যায়, তখনই আমার আওয়াজটা বোন শুনতে পায় আর তখনই যেন আমি নিঃশ্বাস নিতে পারলাম, আর আমি বুঝতেই পারলাম না আমার সাথে কি হয়ে গেল। কিন্তু আমি যদি এই কথাগুলো কাউকে বলি কেউ হয়তো বিশ্বাস করবে না, দাদাভাই আমি নিজেই বিশ্বাস করতে পারি না, তো অনেক কথা বলে ফেললাম। কাকাই আর দাদাভাই দুজনেই খুব খুব ভালো থেকো আর আরও বড় হও। থ্যাংক ইউ ডিয়ার মৌসুমি, তুমি যেটা বলছো আমি কমপ্লিটলি বিশ্বাস করি, কারণ আমার সাথে অনেকবার এরকম হয়েছে, মার সাথে হয়, তোমার বাবার সাথে হয়, দাদার সাথে হয়েছে, যেটা জানতে পেরেছো তোমরা। আমার সাথে হয়েছে। তুই এরকম স্বপ্ন দেখিস, মার খাবি? আর কালকে আমি সত্যি দেখেছিলাম ভূতের স্বপ্ন। না ভূতের স্বপ্ন আলাদা জিনিস আর স্লিপ প্যারালাইসিস আলাদা জিনিস, ওটার সময় মানে বোবায় ধরা বলে ওটাকে, ওটা যখন তুই আরেকটু বড় হবি তখন শিখতে পারবি যে ওটা কি এক্স্যাক্টলি, ওই যে ন্যানা উ উ করে না মাঝে মাঝে, ওইটাকে বলে বোবায় ধরা। আচ্ছা নেক্সট লিখেছে অনু ব্যানার্জি, আজকের ব্লগটা দেখে খুব ভয় লেগে গেছে, বিশ্বাস করো চিন্টু দা গায়ে পুরো কাটা দিচ্ছিল পুরোটা শোনার সময়, ভাগ্যিস আমাদের কাকাই মিষ্টি মিষ্টি কথাগুলো বললো তাই একটু ভয়টা কেটেছে। থ্যাংক ইউ অনু দিদি, আমি একটু মিষ্টি মিষ্টি কথা বললেই তো আমরা খুশি তো। আবার আর কি চাই বলো, মানে তুই একটা অ্যাপল ল্যাপটপ কেন আর আমাকে এই ল্যাপটপটা দিয়ে দে তাহলেই আমি খুশি। মানে কোথা থেকে কোথায় লিংক চলে আসলো এখানে? শোন না তুই একটা ল্যাপটপ কেন আমাকে এই ল্যাপটপটা দিয়ে দে। কি করবি তুই ল্যাপটপ নিয়ে? কাজ করব। তুই না এই এই জায়গাগুলো কাটবি তো, এই জায়গাগুলো শুধু স্টাইল করলে হবে না, এই জায়গাটা মাথার পুরো জায়গা কাটতে হবে। চলো চলো ভিডিওটা। তো গাইস আজকের ব্লগ এ পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বাড়ির লোকদের দেখাবেন, কমেন্ট করবেন, আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি ইংলিশে রিপ্লাই দেবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আশা করি সবাইকে ভালো রাখবেন। কালকে এসে নতুন একটা ব্লগ নিয়ে অলরেডি বাই। Life, every day, late at night, not okay, all I want.